আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে থাকা উপকরণে খুবই মজাদার ফালুদা তৈরি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ঘরে থাকা উপকরণ বলতে আমাদের ঘরে সবসময় সাবুদানাটা থাকে, সাবুদানা এবং কোকোলা নুডলস দিয়ে আমি আজকে ঘরেই তৈরি করে নিয়েছি ফালুদা। বাজার থেকে রেডিমেড ফালুদা মিক্স না কিনে আপনারা ইচ্ছে করলে এই সাবুদানা এবং কোকোলা নুডলস দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন সহজে এই ফালুদা। আর এখন তো আমের মৌসুম, সাথে আম আছে, তাই এই সাবুদানা দিয়ে দারুণ স্বাদের এই ডেজার্টটি আপনাদের সবাই ভালো লাগবে। এখানে আমি প্রথমে কিছু আমের পিউরি নিয়েছি আগার আগার পাউডারের সাথে গুলে। এক কাপ আমের পিউরি এবং এক চামচ আগার আগার পাউডার মিশিয়ে এটাকে জাল দিয়ে একটা জেলো তৈরি করে নিব। এভাবে জাল দিয়ে কিছুক্ষণ, এটা এখন ফুটে উঠলে এটাকে একটা বাটিতে রেখে ঠান্ডা হওয়ার জন্য, সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হলে নর্মাল তাপমাত্রায় আসলে তারপর এটা পরে কেটে নিব। এটাকে আমি ঠান্ডা করে বাটিতে সেট করে নিয়েছি, এখন এটাকে ছোট ছোট কিউব আকারে কেটে নিব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। এখানে 1 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি। তার আগে আমি এখানে 1/4 কাপ সাবুদানা ধুয়ে একটু বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তাই 1 লিটার দুধ চুলায় বসিয়ে ফ্রিজ থেকে বের করে বসিয়ে দিয়েছি। এটা ফুটে উঠলে সাবুদানাগুলো দিয়ে দিলাম। এখন এটাকে অনবরত নেড়ে নিব। আর সাবুদানাটিগুলো একটু ফুটে উঠলে, সিদ্ধ হয়ে গেলে তারপর কোকোলা নুডলসটা দিয়ে দেবো। এখানে একটা ছোট একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিয়েছি একটু স্মেলের জন্য, পরে এটা তুলে ফেলে দেব। সাবুদানাটা ফুটে আসলে তারপরে দিয়ে দেবো কোকোলা নুডলসটা। আর কোকোলা নুডলসটা আপনারা দুধের উপর নির্ভর করে আন্দাজ মতো দেবেন। আমি এখানে ছোট যে কোকোলা নুডলসগুলো পাওয়া যায় সেই প্যাকেটের 1/4 ভাগ দিয়েছি। দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো ফুটে উঠেছে। আর আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আর চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আমি সবসময় একটু চিনি কম ইউজ করি। আর এখানে যেহেতু আইসক্রিম দেবো, আম ম্যাঙ্গো দেবো, তাহলে মিষ্টিটা হয়ে যাবে, আর অতিরিক্ত মিষ্টি ভালো লাগবে না। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, অনেক সময় বলা হয় লবণ ছাড়া মিষ্টি জিনিস ঘিও মাটি, তাই অল্প একটু 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এখন এই দেখতে পাচ্ছেন কোকোলা নুডলসগুলো দিয়ে দিব। আর নুডলস দিলে নুডলসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই সাবুদানাটা সিদ্ধ হয়ে আসলে তারপরে নুডলসটা দিবেন, তাহলে আর নুডলসটা নরম হয়ে যাবে না। আমি চিনিটাও চেক করে নিলাম, নর্মাল মিষ্টি আছে। এটাকে অনবরত নেড়ে চেড়ে যখন ফুটে উঠছে দেখতে পাচ্ছেন একটু নরম, একটু বেশি শক্ত জাল দিতে যাবেন না, যাতে এই ধরনের ঘনত্বটা থাকে, তাহলে ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। এটাকে আমি এখন একটা ডিশে বেড়ে নিচ্ছি, ডিশে ঠান্ডা হলে তারপরে এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে এটা আরও শক্ত হয়ে যাবে। আরও দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে বের করে এটা কেমন ঘনত্ব হয়েছে। এখন এর মাঝে আমি যে সাজানোর জন্য যে উপকরণ আইসক্রিম, আম এবং আমের যে পিউরি করে রেখেছিলাম জেলো, সেটা দিব। আর সাজানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আইসক্রিম। আইসক্রিমটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কম বেশি দিতে পারলে ভালো, আর কম দিলেও
খেতে মজা লাগবে না, তাই আমি এখানে আমার পরিমাণ মতো আইসক্রিম দিয়ে নিয়েছি। এখন আইসক্রিম দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ইচ্ছে করলে যার যেটা যদি পছন্দ হয়, বেশি খেতে চায় আইসক্রিম, তাহলে উপর দিয়ে একটু দিয়ে নিতে পারবে। এখন পাকা আমগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই আমগুলো অনেক মিষ্টি। আর আমের যে জেলো তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আমের পুডিংটা ছোট ছোট টুকরো করে এভাবে ভালো করে উল্টে পাল্টে এটাকে মিশিয়ে নিব। হয়ে গেল আমার সাবুদানা ডেজার্ট তৈরি, ফালুদা। এই ফালুদাটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। বাজার থেকে কিনে আনা ফালুদার চেয়ে এটা স্বাদে কোনো অংশেই কম হবে না। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।